हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी प्रीति शाड़ी वीडियो थे कथा बोलबो नैशनल प्लेक्सर कलेक्शन किन्तु तीनटे बांगला छवि चले जे तीनटे छवि पुजो थे रिलीज हो अर्थात टेक्का बहुरूपी शास्त्री एई तीनटे सिनेमार बक्स अफिसे कलेक्शन चले तो चलो से ही नहीं आलोचना करी और सब कलेक्शन नहीं कथा बोलबो एवं बोले रखी तीनटे सिनेमार कलेक्शन शुधुमात्र किन्तु नैशनल प्लेक्स अर्थात पीवीआर आईनॉक्स सिनेपोलिस এবং মিরা সিনেমাস থেকেই ইনক্লুড করা হয়েছে। এটা কিন্তু কোনোরকম এসবিএফ সিনেমাস বা লোকাল মাল্টিপ্লেক্স যে রয়েছে বা সিঙ্গেল স্ক্রিন যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কালেকশন এখানে ইনক্লুড করা নেই। তো সেটা অলরেডি বলে দিলাম আগে কত কালেকশন করলো তিনটে বাংলা সিনেমা, তো চলো সেটা জেনে নেওয়া যাক। টেক্কা কালেকশন করেছে ফার্স্ট উইকে 1.30 crore, অর্থাৎ 1,30,00,000 টাকা কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স থেকে টেক্কা এক সপ্তাহে। আর বহুরূপী কালেকশন করেছে 2,39,00,000 টাকা ন্যাশনাল প্লেক্স থেকে এক সপ্তাহে, এবং শাস্ত্রী ইনকাম করেছে হচ্ছে 25,00,000 টাকা এক সপ্তাহে, যেটা হচ্ছে ন্যাশনাল প্লেক্স থেকে। তো এই তিনটে সিনেমার এই হলো কালেকশন, অর্থাৎ একটা 1,30,00,000 টাকা টেক্কা, 2,39,00,000 টাকা বহুরূপী এবং 25,00,000 টাকা হচ্ছে শাস্ত্রী। এবার এই বিষয়টা এই যে আমরা বলে রাখি যে প্রোডাকশন হাউস থেকে যখন আমাদের দেয়া হয় আর কি বক্স অফিস কালেকশন দেওয়া হয় সেটা নাকি টোটালি ফেক কালেকশন এবং সেটা অনেকটা জল ঘোলা মেশানো থাকে। তো তাদেরকে না আঙুল দিয়ে দেখিয়ে দিই এই যে টেক্কা 3.5 crore কালেকশন অফিসিয়ালি দেবদা জানিয়েছিল তার প্রোডাকশন হাউস থেকে, এবং 1,30,00,000 টাকা কিন্তু ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেট করি কোনো অংশে কিন্তু কালেকশন বাড়ায়নি, একদম জেনুইন কালেকশন দিয়েছে। ঠিক আছে, এটা শুধুমাত্র আমি বারবার বলছি, অনেকে হয়তো কমেন্ট করবে পিভিআর আইনক্স সিনেপলিস এই মাল্টিপ্লেক্স চেন এবং মিরাজ সিনেমা এই চারটে মাল্টিপ্লেক্স চেনেরই কালেকশন, এখানে কিন্তু কোন রকম সিঙ্গেল স্ক্রিন কোন রকম নন ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন আর কি সেইগুলোর কিন্তু দেওয়া হয়নি, কালেকশন দেওয়া হয়নি। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি আমি তোমাদের যদি বলি বহুরূপী চলছে হচ্ছে আইনক্স সাউথ সিটিতে খুব ভালো রেসপন্স দিয়েছে সবচেয়ে বেশি। ঠিক আছে, পিভিআর ডায়মন্ড প্লাসে খুব ভালো রেসপন্স দিয়েছে, টেক্কা বাদ বাকি যে এরিয়া রয়েছে ধরুন রাজারহাট রয়েছে আইনক্স সিটি সেন্টার রয়েছে সেই সব জায়গায় খুব ভালো কালেকশন দিয়েছে, এবং আমি বেশ খুশি কারণ বাংলা ছবি যে চলছে পুজোর সময় চলেছে এটাই খুব ভালো লাগছে, অনেকের মুখে ঝামা বসে দিয়েছে যেটা কিন্তু সত্যি দরকার ছিল। এবং এই যে টেক্কা বহুরূপী শাস্ত্রী তিনটেই তিনজনের জায়গায় কিন্তু ঠিক আছে। আমি বলে রাখি অনেকেই মনে করছে শাস্ত্রী সিনেমাটা নাকি বক্স অফিসে ফ্লপ করে যাবে, সিনেমাটা নাকি চলছে না, সেটা কিন্তু ভুল, কারণ সিনেমাটা কালেকশন কিন্তু মাত্র এক সপ্তাহে 25,00,000 টাকা, যেটা কিন্তু অনেক সিনেমাই নর্মাল ডেটে কালেকশন করতে গেলে হিমশিম খায়, সেখানে কিন্তু শাস্ত্রী অলরেডি 25,00,000 টাকা ইনকাম করে ফেলেছে এক সপ্তাহে ন্যাশনাল প্লেক্স, এবং বাদ বাকি ইন্টিরিয়ার সাইড ঠিক আছে ভেতরের গ্রাম মফস্বলের দিকে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা মানে রয়েছে অর্ডার রয়েছে, এবং সেখানে কিন্তু একটা অডিয়েন্সের পুল অফ দিয়ে দেবে। ঠিক আছে, মোটামুটি হলেও সেখানে চলবে, অ্যাটলিস্ট আমি বলতে পারি টেক্কার মতনই কিন্তু গ্রাম ইন্টিরিয়ারের দিকে চলবে। তো যেহেতু শাস্ত্রীর বাজেটটা অনেকটাই কম তাহলে আমরা বলতেই পারি শাস্ত্রী কিন্তু আরামসে বাজেট রিকভার করে যাবে এবং হিট ট্যাগ পেয়ে যাবে। আমি যদি লাইফ টাইম কালেকশনে আসি যেই তিনটে বাংলা ছবি কতটা কালেকশন করতে পারে লাইফ টাইমে আমি প্রেডিক্ট যদি করি, তো আমার যেটা মনে হচ্ছে ধারণা যে এই তিনটে বাংলা ছবি সবার প্রথম বহুরূপী প্রায় 10 crore কালেকশন করে দেবে কম করে। ঠিক আছে, এবং বহুরূপী একটা লং রান নেবে সেটা আমরা অলরেডি আগেও বলেছি, এবং টেক্কা ছবিটা কিন্তু 5 crore কালেকশন করতেই পারে আরামসে, 5 থেকে 5.5 crore করতে পারে, 5 crore করবে, 5.5 না করলেও 5 crore আমি যদি কম করেও ধরি 5 crore কালেকশন করে দেবে, কারণ অলরেডি 3.5, এবং আমার মনে হয় দিওয়ালির আসার আগে অবধি আরামসে একটা ব্যবসা হবে। এবং শাস্ত্রী সিনেমাটা কিন্তু কালেকশন করবে হচ্ছে অ্যারাউন্ড 2 crore কালেকশন, অলরেডি আমি যদি 25,00,000 টাকা এমনি নর্মাল ধরি বাদ বাকি কিন্তু অন্যান্য জায়গায় কালেকশন ইনক্লুড করলে এখনই প্রায় 1 crore কাছাকাছি কালেকশন 1 crore ওপরে হয়ে গেছে, সেটা যদি আমি করি বাদ বাকি কালেকশন হবেই হবে, কারণ যেরকম রেসপন্স গ্রাম মফস্বলে আছে সেটা হয়ে যাবে। তো 2 crore কাছাকাছি ডেফিনেটলি কালেকশন করে ফেলবে। যদি তিনটে ছবির বক্স অফিস কালেকশনকে অ্যাড করি তাহলে বোঝা যাবে যে প্রায় যদি লাইফ টাইম কালেকশন বহুরূপী 10 crore করে এবং টেক্কা কোথাও গিয়ে যদি 5 crore করে এবং শাস্ত্রী যদি 2 crore করে অ্যারাউন্ড, তাহলে কোথাও গিয়ে কালেকশনটা কিন্তু দেখুন 17 crore মতনই হচ্ছে, যেটা আগের বছর 3-4 বাংলা ছবি এসে করেছিল, অর্থাৎ দশম অবতার, রক্তবীজ, জঙ্গলে মিথিন মাসি এবং বাঘা যতীনের 4 কালেকশন
কালেকশন কিন্তু এরকমই ছিল এবং এই বছরও তিনটে সিনেমার কালেকশন এইরকমই যাচ্ছে, তো যেটা কিন্তু ভালো একটা সাইন। এবার দেখার ক্রিসমাসে কীরকম কালেকশন করে বাংলা সিনেমাগুলো, কারণ আমরা জানি ক্রিসমাসে খাদান রয়েছে এবং পাশাপাশি আমার বস রয়েছে, এছাড়া রয়েছে হচ্ছে আপনার চালচিত্র রয়েছে, এসবিএফের একটা ছবি রয়েছে, সেই ছবিগুলো কীরকম বক্স অফিসে কালেকশন করে সেটাই দেখার। এবং যেহেতু নভেম্বরে কোনো ছবি নেই, তাহলে কিন্তু আমরা তাকিয়ে থাকবো পুরোপুরি একেবারে ক্রিসমাসের ওপরই, তার কারণ ক্রিসমাসেই কিন্তু একটা ভালো রকম কালেকশন বক্স অফিসে আনে বাংলা সিনেমা। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা, টেক কেয়ার।